নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসে আজকে টপিক গুপ্ত বিপ্লবী আন্দোলন। এই টপিকের ওপর দুটো ভিডিও হবে। প্রথম দিন আজকে বাংলা এবং পাঞ্জাবে যে সমস্ত গুপ্ত বিপ্লবী আন্দোলন অর্থাৎ অনুশীলন সমিতি, যুগান্তর দল, এইগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট দিনের ক্লাসে মহারাষ্ট্র এবং ভারতের বাইরে যে গুপ্ত বিপ্লবী আন্দোলনগুলো গড়ে ওঠে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই দুটো পার্টই খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে। এর আগে আমি অলরেডি 30টা ক্লাস করিয়েছি আধুনিক ভারতের ইতিহাসের ওপর। এই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে এই চ্যানেলের প্লেলিস্টে। প্লেলিস্ট অপশনে গিয়ে আধুনিক ভারতের ইতিহাস প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে পরপর সাজানো অবস্থায়। তোমরা প্রথম থেকে দেখতে পারো এবং আমি অনেক ডিটেলসে আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করছি, যেগুলো WBCS পরীক্ষার সহজ যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি আনাকাডেমি প্ল্যাটফর্মে লাইভ ক্লাস নিচ্ছি প্রতি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। এই ক্লাসগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস, তোমরা কোনো সাবস্ক্রিপশন ছাড়া এই ক্লাসগুলো করতে পারবে। নিচে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারো আনাকাডেমি অ্যাপ ডাউনলোড করে। যারা যাদের আনাকাডেমি অ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই, তারা ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নাও এবং এই কোডটা দিয়ে সর্বজিৎ 10, এই কোডটা দিয়ে ফ্রি ক্লাসগুলো দেখতে শুরু করো। আগের ক্লাসগুলো দেখতে পারবে, প্লাস আমি নেক্সট উইক থেকে একদম প্রথম থেকে হিস্ট্রির ওপর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন শুরু করছি। তো তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে এবং বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আমি এখানে আলোচনা করব। তো অবশ্যই এই ফ্রি ক্লাসগুলো দেখো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে সুবিধা যেগুলো পাবে সেটা হচ্ছে, আমি এখানে যে মক টেস্ট গুলো আয়োজন করব সেখানে তোমরা পোলের সাহায্যে অ্যান্সার দিতে পারবে এবং পুরো ক্লাসের শেষে কত নাম্বার পাচ্ছ এগুলো সমস্ত কিছু দেখতে পাবে। সমস্ত লেকচারের PDF ডাউনলোড করতে পারবে, পুরোনো ক্লাস দেখতে পারবে, সমস্ত সুবিধা এখানে রয়েছে এবং এই এর জন্য তোমাদের একটাও প্রাইস একটু প্রাইস পে করতে হবে না, ফ্রিতে এই ক্লাসগুলো দেখতে পারবে। অবশ্যই এই ক্লাসগুলো দেখো। আনাকাডেমি প্ল্যাটফর্মে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য একটা ফ্রি মক টেস্ট রাখা হয়েছে, এই মক টেস্টটাও তোমরা দিতে পারবে উইদাউট কোনো সাবস্ক্রিপশনে। কালকে অর্থাৎ 28 তারিখ সকাল 11টায় এই মক টেস্টটা হবে এবং এখানে তোমরা কত অ্যান্সার করতে পারছো, কত নাম্বার পাচ্ছ, এই ক্লাসের এই পুরো সেটটার অ্যানালাইসিস প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে এনরোল করে নাও এবং কালকে সকাল 11টার সময় এই পরীক্ষাটা দাও, যারা যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা মক টেস্ট রয়েছে 29 তারিখ সকাল 10টার সময়। এই মক টেস্টটাও ফ্রি মক টেস্ট, তোমরা যে কেউ দিতে পারবে, যাদের সাবস্ক্রিপশন নেই তারাও দিতে পারবে এবং এখানে যদি 1 থেকে 5 র্যাঙ্ক করতে পারো তাহলে আনাকাডেমি তোমাদের জন্য একটা প্রাইজের ব্যবস্থা রেখেছে, তো তোমরা এই প্রাইজ গুলোও জিততে পারবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে এই টেস্টটাতেও এনরোল করে নিও এবং দিয়ে অবশ্যই টেস্টগুলো দাও, তোমাদের প্রস্তুতিতে অনেক হেল্প করবে এই ফ্রি মক টেস্টগুলো। আজকে আমরা আলোচনা করব গুপ্ত বিপ্লবী আন্দোলন সম্পর্কে। দেখো এই পর্যায়টা শুরু হচ্ছে কোথা থেকে, যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ স্বদেশি এবং বয়কট আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় তারপর থেকে এই সমস্ত কার্যক্রমগুলো শুরু হচ্ছে। আমরা অলরেডি স্বদেশি এবং বয়কট আন্দোলন সম্পর্কে পড়ে এসেছি, সেখানে আমি আলোচনা করেছিলাম যে স্বদেশি আন্দোলন বঙ্গভঙ্গ হওয়ার আগে অবধি অর্থাৎ 1905 সালের আগে অবধি ভারতের রাজনীতিতে মূল যারা নেতৃত্ব দিতেন তারা সবাই নরমপন্থী ছিলেন, কিন্তু তারপরে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় তখন চরমপন্থী লিডাররা শক্তিশালী হয়ে ওঠেন এবং তাদের ফলোয়ার বেশি হয়ে যায়। এবার তারপরে যখন স্বদেশী এবং বয়কট আন্দোলনও প্রত্যাহার করে নেওয়া হয় তারপরে যারা ইয়ং বিপ্লবী ছিল তারা ভাবে যে এবার আমরা কি করব, আমাদের আমরা কাকে সাপোর্ট করব, চরমপন্থীদের না নরমপন্থীদের। সেইখান থেকে উঠে আসছে গুপ্ত বিপ্লবী সংগঠন এবং তারা এই সমস্ত কাজকর্ম করতে শুরু করছে। এর মধ্যে ব্যাপার মানে এখানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন এইটাকে বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, কারণ এই বিপ্লবী সংগঠনগুলোর মূল উদ্দেশ্য শুধুমাত্র আন্দোলন করা, বিদেশি কাপড় বর্জন, এইটুকুতে সীমাবদ্ধ নয়। এরা এবারে কোনো ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ গভর্নর জেনারেল এদেরকে হত্যা করার চেষ্টা করছে। তো এখানে যে আন্দোলনগুলো গড়ে উঠেছিল প্রত্যেকটাই প্রচণ্ড তীব্রতর ছিল এবং এর ফলে ব্রিটিশ শাসনের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে এরা পেরেছিল। এবার
ভারতে যে গুপ্ত বিপ্লবী আন্দোলন বা উগ্র জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল সেটাকে দুটো পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে হচ্ছে এই সময়টা যখন স্বদেশী এবং বয়কট আন্দোলনের পতন হয়, সেই সময় থেকে 1917 সাল অব্দি যে সমস্ত আন্দোলনগুলো ঘটে সেইগুলোকে সেটাকে প্রথম পর্যায়ে বা ফার্স্ট ফেজ বলা হয়। তারপরে ভারতে গান্ধীজির আবির্ভাব ঘটে, গান্ধীজির রাজনীতির ফলে এই ধরনের আন্দোলন কিছুটা চাপা পড়ে যায়। তারপরে আবার শুরু হবে গুপ্ত বিপ্লবী আন্দোলন, যখন অসহযোগ আন্দোলনের অবসান ঘটবে সেটাকে বলা হয় দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পর্যায়। আমরা আজকে মানে প্রথম যে আজকের ক্লাসটা এবং নেক্সট ক্লাসে প্রথম পর্যায়েটা আলোচনা করব, অর্থাৎ বঙ্গভঙ্গ পরে যে আন্দোলনগুলো হয় সেইগুলো সম্পর্কে। আবার অসহযোগ আন্দোলন যখন আমরা কমপ্লিট করে নেব পড়া, তখন দ্বিতীয় পর্যায়টা পড়ব। এবার এই আন্দোলনটার সঙ্গে বারে বারে বলছি স্বদেশী এবং বয়কট আন্দোলনের একটা যোগাযোগ রয়েছে। কেন? এর কারণ হচ্ছে আমরা পড়ে এসেছি অলরেডি স্বদেশী এবং বয়কট বিরোধী, স্বদেশী এবং বয়কট আন্দোলন যেটা হয়েছিল সেই আন্দোলনে তরুণ যুব সমাজ প্রচন্ডভাবে অংশগ্রহণ করে, যারা ছাত্র ছিল স্কুল কলেজ ছেড়ে তারা আন্দোলনে যুক্ত হয়। এবার যখন স্বদেশী এবং বয়কট আন্দোলন বন্ধ হয়ে যায়, এই সমস্ত তরুণ জাতীয়তাবাদী আন্দোলনকারী যারা ছিলেন তারা দেখেন যে আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমরা না আর ফিরে যেতে পারবো ব্রিটিশ স্কুল কলেজে, আমাদেরকে এই আন্দোলনের পথে থাকতে হবে এবং আমরা যেটা শুরু করেছি সেটা শেষ করে ছাড়বো। অবশ্যই যখন তরুণ কোনো ব্যক্তিরা থাকবে তাদের মানে উৎসাহ অনেক বেশি থাকবে, তারা অনেক বেশি তারুণ্যে ভরপুর হবে, তার ফলে এই আন্দোলনগুলো একটু তীব্রতর দিকে চলে যায়। তো এই তরুণ বিপ্লবী যারা ছিল তারা আন্দোলনের পথেই থাকতে চেয়েছিল, অন্যদিকে যারা নরমপন্থী লিডার ছিল বা যারা চরমপন্থী লিডার ছিল স্বদেশী বয়কট আন্দোলনের পর তারা কিছুটা হলেও স্তিমিত হয়ে যায়, তাদের আন্দোলন সেই সময় কিছু চলছিল না, সেই জায়গাতে উঠে আসে এই গুপ্ত বিপ্লবী সংগঠনগুলো। এবং এখানে একটা প্রশ্ন সবার মনে জাগে, আমি দেখেছি স্টুডেন্টদের মনে, সেটা হচ্ছে এরা যে কাজগুলো করতো কি, কোনো একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করে দেওয়া, কোথাও একটা বোমা ফেলা, এর ফলে কি এগুলোর মাধ্যমে ব্রিটিশ শাসনকে ভারত থেকে বহিষ্কার তারা করার প্ল্যান করেছিল? মানে তারা কি ভেবেছিল যে এরকম একটা বোমা ফেলে বা একজনকে হত্যা করে পুরো ব্রিটিশ শাসনকে ভারত থেকে সরিয়ে দিয়ে ভারতের স্বাধীনতা আনবে? না, তাদের মূল উদ্দেশ্য কিন্তু তখন সেটা ছিল না। তাদের মেন উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ শাসকরা ছিল তাদেরকে দেখানো যে দেখো ভারতীয়রাও তোমাদের ভয় পায় না এবং তোমাদের মনে আমরা ভয় সৃষ্টি করছি এইগুলোর মাধ্যমে। এটা একটা কারণ, সেই সময়ের যে ঘটনাগুলো ঘটছিল তার ফলে প্রত্যেক ব্রিটিশ অফিসার যারা ছিল তাদের মনে একটা এই ভয় ছিল যে যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে আমাদের উপর অ্যাটাক হতে পারে, আমাদের হত্যা করার চেষ্টা হতে পারে, এটা শাসকদের মনে একটা ভয় ঢুকে গেছিল। সেকেন্ড ব্যাপার হচ্ছে জনগণ, সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তখনো পর্যন্ত যুক্ত ছিল না, তাদেরকে এটা দেখানো যে ব্রিটিশদেরকে ভয় পাওয়ার কিছু নেই, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি, তারা অজেয় নয়, তাদেরকে হারানো সম্ভব, তাদেরকেও হত্যা করা সম্ভব, এইটা জনগণকে বোঝানো এবং তাদের মন থেকে যে ব্রিটিশ কর্তৃত্বের যে ভয়টা ছিল সেটাকে দূর করা, এইটা তাদের মেন উদ্দেশ্য ছিল। কিন্তু এই জিনিসগুলো দ্বিতীয় ফেজে যখন যাব পরবর্তী ক্ষেত্রে, যখন অসহযোগ আন্দোলনের পরে গুপ্ত বিপ্লবী আন্দোলনের আবার শুরু হবে, তখন তাদের ডাইরেক্ট মানে লক্ষ্যই থাকবে ভারত থেকে ব্রিটিশ শাসনকে সরিয়ে দেওয়া। তো যাই হোক, আমরা এখন প্রথম পর্যায়টা নিয়ে আলোচনা করছি, এইটা হচ্ছে মেন ব্যাকগ্রাউন্ড ছিল। এবার আমরা সোজা চলে যাব বাংলাতে, বাংলাতে কি হয়েছিল, যদিও বাংলাতে এটার উৎপত্তি হয়নি, ফার্স্ট এই গুপ্ত বিপ্লবী আন্দোলনের যে সূত্রপাত সেটা মহারাষ্ট্রে হয়েছিল যেটা আমরা নেক্সট দিনের ক্লাসে পড়বো, কিন্তু বাংলাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্গানাইজেশনটা এই সময় কাজ করে সেটা হচ্ছে অনুশীলন সমিতি বা যুগান্তর দল। সেই জন্য আমরা আগে বাংলা দিয়ে শুরু করব। এই তরুণ যে বিপ্লবীরা এই সময় মানে উঠে আসে তারা তাদের সঙ্গে ভারতের যারা অন্যান্য লিডার ছিল, সে নরমপন্থী হোক বা চরমপন্থী হোক, তাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল। প্রথম ডিফারেন্স কি, এরা এই বিপ্লবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকেই ভারতীয় সভ্যতা, ভারতীয় রীতিনীতি বা ভারতের শিক্ষা এইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছিল। অন্যদিকে যারা আমরা নরমপন্থী লিডার বা চরমপন্থী লিডারদের দেখে এসেছি তাদের মেন বক্তব্য ছিল হ্যাঁ আমরা ব্রিটিশ
দের যে কর্মকাণ্ড সেইগুলোকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা ব্রিটিশদের বাকি কাজকে সাপোর্ট করছি। ব্রিটিশ শিক্ষা, ইংরাজি ভাষায় শিক্ষা, এইগুলোকে আমরা সাপোর্ট করি, কারণ সেগুলো আমাদের উন্নতির জন্য দরকার। কিন্তু এরা মনে করছে যে না, ভারতের রীতিনীতি, ভারতের কালচার বা ভারতের শিক্ষা যেগুলো ছিল সেগুলো, মানে প্রাচীনকালে যেগুলো ছিল সেগুলো যথেষ্ট রিচ ছিল, সেগুলোই আমরা ফলো করব। এবং এই সমস্ত বিপ্লবীদের উদ্বুদ্ধ করার কাজ প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাণী বা স্বামী বিবেকানন্দের কথা এদের উপর বড় প্রভাব ফেলেছিল, এবং অধিকাংশ যারা বিপ্লবী ছিল, সেটা আমাদের অরবিন্দ ঘোষ হোক বা এরকম যে কেউ, সবাই একটা কথা স্বীকার করেছে যে স্বামী বিবেকানন্দের যে বাণী সেইগুলো তাদের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং স্বামী বিবেকানন্দের যে শিক্ষা ছিল সেটাও আমাদের যে ভারতীয় শিক্ষা, সেটাকেই ভালোভাবে দেখানো, যে দেখো ভারতীয় শিক্ষা কোনোভাবেই খারাপ নয় সেই জিনিসটা দেখানো। তো এই জিনিসগুলোর প্রভাব বিপ্লবীদের মনে পড়েছিল। তো এইভাবে শুরু হচ্ছে গুপ্ত বিপ্লবী আন্দোলন। এবং বাংলায় গুপ্ত বিপ্লবী আন্দোলনের, বাংলা তথা ভারতের বিভিন্ন জায়গাতে গুপ্ত আন্দোলনের যেটাকে প্রাণ বলা যেতে পারে, সেই সমিতিটা হচ্ছে অনুশীলন সমিতি। যদিও অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হওয়ার আগেই 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসুর নেতৃত্বে মেদিনীপুরে একটা প্রথম বিপ্লবী দল সংগঠিত হয়, এটা নামটা জানা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল, যেটা বাংলার প্রথম গুপ্ত বিপ্লবী সংগঠন, বাংলার প্রথম। ওকে, এবার 1902 সালেই আরো একটা সমিতি গঠিত হয়, যেটা হচ্ছে অনুশীলন সমিতি। বেসিক্যালি যখন এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 সালে, এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে প্রমথ মিত্র, ইনি একজন ব্যারিস্টার ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেন। এবার এটা যখন প্রথমে প্রতিষ্ঠা হয় তখন এটা গুপ্ত বিপ্লবী আন্দোলন সংগঠন ছিল না, মানে তারা কাউকে হত্যা করা বা বোমা ফেলা এরকম কোনো প্ল্যান করেনি, এটা একটা আখড়া ছিল। আখড়া মানে বুঝতে পারছো, আজকে যেরকম জিম সেই সময় আখড়া থাকতো, তো আখড়ায় শরীর চর্চা করা হতো। তো সেরকম একটা সমিতি গঠন হয়, কিন্তু শরীর চর্চার মধ্যেও সেখানকার যারা সদস্য ছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করতো যে কিভাবে ভারতের স্বাধীনতা আনা যায়, কিভাবে আন্দোলন করা যায়, এই সমস্ত কথাবার্তা চলতো। তো এইভাবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 সালে, এবং দেখতে দেখতে অনুশীলন সমিতি যথেষ্ট বড় হতে থাকে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ তৈরি হতে থাকে। যেমন 1905 সালে পুলিন বিহারী দাস ঢাকাতে একটা অনুশীলন সমিতির একটা কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেটা ঢাকা অনুশীলন সমিতি নামে পরিচিত 1905 সালে। এটা আলাদা কোনো অর্গানাইজেশন নয়, অনুশীলন সমিতিরই একটা ব্রাঞ্চ, যেটা পুলিন বিহারী দাস ঢাকাতে প্রতিষ্ঠা করেন। ইনি হচ্ছেন পুলিন বিহারী দাস এবং ইনি হচ্ছেন প্রমথনাথ মিত্র। নেক্সট, এটা হচ্ছে অনুশীলন সমিতির লোগো ছিল। যখন তারা বিপ্লবী কাণ্ড কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয় তখন তারা একটা লোগো বানায়, এটা সেটা লোগো ছিল। এবার এই অনুশীলন সমিতি কোথায় কোথায় ছিল, মেনলি বাংলা এবং আসাম, সেই জায়গাতেই ছড়িয়েছিল। বাংলা বলতে আজকের বাংলা, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ সমস্ত নিয়ে বাংলা, এবং আসাম, এই সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গায় অনুশীলন সমিতির শাখা খোলা হয়। প্রায় 500টিরও বেশি শাখা এই অর্গানাইজেশনের খোলা হয়। তাহলে বুঝতে পারছো আস্তে আস্তে এই আন্দোলন, এই অর্গানাইজেশনটা বড় একটা পর্যায়ে যেতে থাকে। এবং ঢাকা অনুশীলন সমিতি যেটা ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল, তারও বিভিন্ন শাখা বাংলাদেশ যে অঞ্চলটা সেই অঞ্চলে ছড়িয়ে পড়ে, যশোর, খুলনা, ফরিদপুর, এই সমস্ত জায়গাতে এই শাখাগুলো তৈরি হয়। এবং প্রচুর যুবক মানুষ যারা এতদিন অবধি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তারা সবাই এখানে অংশগ্রহণ করতে থাকেন। কিছু ইম্পর্টেন্ট লিডার যারা এই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তারা হচ্ছেন রাসবিহারী বসু, এনার নামটা আমরা আজকে অনেকবার পাবো, ভবভূষণ মিত্র, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন যিনি, এনার নামও আজকে পাবো, আর যদুগোপাল মুখোপাধ্যায়, এরা ছিলেন সেই সময়কার বড় বড় লিডার অনুশীলন সমিতির। এবার অনুশীলন সমিতির মধ্যে থেকে একটা পত্রিকা প্রকাশ হতে শুরু করে 1906 সাল থেকে, এপ্রিল 1906। এবার অনুশীলন সমিতি 1902 প্রতিষ্ঠা হয়েছে, আস্তে আস্তে এটার অনেক শাখা তৈরি হয়ে গেছে, তারা এবার মানে আন্দোলন, তারপরে ভারতের স্বাধীনতা, এই সমস্ত নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। তখন 1906 তে বারেন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এরা দুজন মিলে একটা পত্রিকা শুরু করেন, যেটা সাপ্তাহিক পত্রিকা ছিল, অর্থাৎ এক সপ্তাহে একবার করে প্রকাশিত হতো, তার নাম হচ্ছে যুগান্তর। আর এই যুগান্তর পত্রিকার সঙ্গে যারা যুক্ত ছিলেন, দেখো অনুশীলন সমিতিটা হচ্ছে একটা বড় অর্গানাইজেশন, তার মধ্যে কিছু মানুষ ছিলেন পুরোপুরি র্যাডিক্যাল ছিলেন, তারা যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এই যে গ্রুপটা তাকে বলা হচ্ছে যুগান্তর দল। তাহলে যুগান্তর দল আর অনুশীলন সমিতির মধ্যে খুব একটা তফাৎ নেই, যুগান্তর দল অনুশীলন সমিতির মধ্যেই একটা অর্গানাইজেশন। এবার
এই বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এরা দুজনেই খুব বিখ্যাত ব্যক্তি, কারণ বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছেন ঋষি অরবিন্দের ভাই এবং ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দের ভাই। তো এরা দুজনেই এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এই যে ঘটনাগুলো আমরা আজকে পড়বো, অনুশীলন সমিতি বা যে সমস্ত গুপ্ত বিপ্লবী আন্দোলনগুলো ঘটে সেগুলো প্রত্যেকটাই এই যুগান্তর দল করে, অর্গানাইজ করে। তাহলে আমরা বুঝতে পারছি যুগান্তর দলই মেন এই কর্মকাণ্ড গুলো ঘটায়। কি কি ঘটায়? এরা প্রথম দিকে অনেকগুলো চেষ্টা করে কিন্তু কোনোটাই খুব বেশি সফল হয়নি বা মানুষের মনে মানে ব্রিটিশ শাসনের মনে ভয় সেইভাবে ধরাতে পারেনি। যেমন 1907 সালে একজন ব্রিটিশ কর্মকর্তা যার নাম স্যার ফুল্লার, সে ফুল্লারকে হত্যা করার চেষ্টা করেন। এই ফুলার কে ছিলেন? ফুলার ছিলেন যে নতুন বঙ্গভঙ্গের পরে যে নতুন প্রদেশটা তৈরি হয় পূর্ব বাংলা এবং আসাম নিয়ে যে প্রদেশটা তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হয়নি। 1907 কথা হচ্ছে, 1911 বঙ্গভঙ্গ রদ হবে। তো 1907 যে বঙ্গভঙ্গ এই সময়টাতে যে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ ছিল সেই প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার ফুলার, তাকে হত্যার চেষ্টা করা হয় কিন্তু সফল হয়নি। এরপরে 1907 ডিসেম্বরে লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্লেজারকে হত্যা করার চেষ্টা করা হয়, ইনিও লেফটেন্যান্ট গভর্নর কোথাকার ছিলেন এই অংশেরই ছিলেন, মানে তিনি নতুন অ্যাপয়েন্ট হয়ে আসেন, তাকে হত্যা করার চেষ্টা করা হয়। তিনি যে ট্রেনে আসছিলেন সেই ট্রেনটার ডিরেল করার লাইনচ্যুত করার চেষ্টা করা হয় কিন্তু এটাও বিফল হয়। এবার এটা শুধুমাত্র ডিসেম্বর 1907 নয়, একাধিকবার এরপরে অ্যান্ড্রু ফ্লেজারকে হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু সেগুলো সফল হয়নি। এছাড়াও আরো একজন ব্রিটিশ অফিসার ছিলেন যার নাম অ্যালেন বলে একজন ছিলেন, এই অ্যালেন ঢাকার ম্যাজিস্ট্রেট ছিলেন, হত্যা করার চেষ্টা হয় কিন্তু এইগুলো অতটা বড় প্রভাব ফেলতে পারেনি যতটা করবে কোন ঘটনাটা, সেটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা। এখানে আমরা যাব, কিন্তু সেখানে যাওয়ার আগে একজনের নাম জানতে হবে যার নাম হচ্ছে হেমচন্দ্র কানুনগো। ইনি কেন বিখ্যাত? কারণ 1907 সালে বারীন ঘোষ মানে হচ্ছে বারীন্দ্রনাথ ঘোষ, ইনি হেমচন্দ্র কানুনগোকে পাঠান প্যারিসে, কারণ বোমা তৈরি শেখার জন্য। এবং সেখানে রাশিয়ান একজন বিপ্লবী ছিলেন যার নাম হচ্ছে নিকোলাস সাফ্রান্সকি, এনার কাছ থেকে এই হেমচন্দ্র কানুনগো তিনি বোমা বানানো শিখে আসেন এবং বাংলাতে বসে তারা বোমা বানাতে শুরু করে। এই ঘটনাটা ইম্পর্টেন্ট, কারণ এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা এই ব্যক্তির বানানো মানে এই ব্যক্তির শিক্ষা দিয়ে যে বোমা তৈরি হয় দেশীয় ভাবে তৈরি বোমা তার মাধ্যমেই হবে, সেটা হচ্ছে 1908 সালে বিখ্যাত আলিপুর ষড়যন্ত্র মামলা। দেখো কোন প্রথমে একটা ঘটনা ঘটবে তারপরে তো সেটার উপর কেস হবে, তারপর সেটার নাম দেওয়া হবে আলিপুর ষড়যন্ত্র মামলা। তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছিল? এখানে ঘটনাটা ঘটেছিল প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস এরা দুজন মুজফ্ফরপুরের একজন ব্রিটিশ বিচারক ছিলেন যার নাম হচ্ছে ডগলাস কিংসফোর্ড, এই কিংসফোর্ডের ওপর বোমা নিক্ষেপ করেন। এই ঘটনাটা পুরো ভারতে সাড়া ফেলে দেয়। প্রথম কথা, এই কিংসফোর্ড ছিলেন প্রচন্ড অত্যাচারী। প্রথমে তিনি কলকাতাতে ছিলেন, কাজ করতেন কলকাতাতে, সেখানে প্রচুর বিপ্লবীকে প্রচুর কঠিন কঠিন শাস্তি দিয়ে যান, অল্প কোনো কারণে, হয়তো তার অত শাস্তি হওয়ার কথা ছিল না তাও শাস্তি দিয়ে যান। তারপরে তিনি ট্রান্সফার হয়ে মুজফ্ফরপুরে চলে যান, সেখানেও তিনি সেম কাজ করছিলেন। তো এই সমস্ত গুলোর কারণে যুগান্তর দলের টার্গেট হয়ে পড়ে এই কিংসফোর্ড। এবং 1908 সালের 30 এপ্রিল, এই দিনটা যেদিন বোমা নিক্ষেপ করা হয় সেই দিনটা হচ্ছে 30 এপ্রিল, তোমরা লিখে নিতে পারো এখানে 30 এপ্রিল, কিংসফোর্ড এর গাড়ির ওপরে বোমা ছোড়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন বা কিংসফোর্ড সেদিনের সৌভাগ্য ছিল যে সেই গাড়িতে তিনি ছিলেন না, ছিলেন মিসেস কেনেডি। দুজনের নাম একটু ইম্পর্টেন্ট, এখানে লেখা হয়নি, তোমরা লিখে নিতে পারো মিসেস কেনেডি এবং এর কন্যা, এনার কন্যা, এরা দুজন গাড়িতে ছিলেন এবং এরা দুই। এর আগে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো ছোটখাটো ঘটনা ছিল, চেষ্টা হচ্ছিল, কেউ মারা যায়নি, কোনো ব্রিটিশ ব্যক্তি মারা যায়নি। এইবার যে ঘটনাটা ঘটে, প্রথম কথা তো কিংসফোর্ড একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাকে হত্যার চেষ্টা প্লাস একজন ব্রিটিশ মহিলা এবং তার শিশু কন্যার মারা যাওয়া, এই দুটো জিনিস প্রচন্ড ভাবে এফেক্ট করে ব্রিটিশ অফিস একে ব্রিটিশ শাসনকে, এবং তারপরে তারা অ্যাকচুয়াল যুগান্তর দলের ওপর অ্যাকশন নিতে শুরু করে, তার আগে অবধি তারা কোনোদিনই নেয়নি। এবার এই যে ঘটনাটা ঘটছে 30 এপ্রিল 1908, এই দিনই যখন পুলিশ চলে আসে তখন প্রফুল্ল চাকি তার রিভলভার বার করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন এবং 11 আগস্ট 1908 ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। তো ইনি হচ্ছেন বিখ্যাত ক্ষুদিরাম বসু, যিনি
খুবই অল্প বয়সে, তখন মাত্র 17 বছর বয়স, 17 বছর বয়সে আমরা হয়তো আজকে সেইভাবে কিছু চিন্তাই করতে পারবো না, সেই জায়গাতে তিনি ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দেন। এইবার পুলিশ অনুসন্ধান করতে শুরু করে যে এই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী এরা কোথা থেকে আসছেন, কে এদের পাঠাচ্ছেন, এইরকম যখন বিচার করা শুরু হয় তখন দেখা যায় যে এরা দুজন যুক্ত কার সঙ্গে, যুগান্তর দলের সঙ্গে। এবার চলে আসে যুগান্তর দল না এতে ব্রিটিশদের খাতায়, এবং যুগান্তর দলের ওপর শুরু হয় মামলা, যেটা আলিপুর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলাটার অনেকগুলো নাম রয়েছে, আলিপুর ষড়যন্ত্র মামলা, মানিকতলা বোমা মামলা বা মুরারি পুকুর বোমা মামলা নামেও পরিচিত। একই মামলা সেটা বিভিন্ন নামে পরিচিত। নামগুলো হওয়ার কারণ, মানিকতলা হচ্ছে বারীন্দ্র ঘোষের বাড়ি ছিল, সেই জন্য তাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়, সেই জন্য এটার নাম মানিকতলা বোমা মামলা। আবার মুরারি পুকুর বোমা মামলা, কারণ এই যুগান্তর দল যেখানে বোমা তৈরি করতো সেখানে সেটা ছিল মুরারি পুকুরে, তো সেই জন্য এটা মুরারি পুকুর বোমা মামলা নামেও পরিচিত। তো পুরো যুগান্তর, পুরো অনুশীলন সমিতিকে এখানে ব্যান করে দেওয়া হয়, এবং অনুশীলন সমিতির যত মেম্বার রয়েছে সবাইকে প্রায় এখানে গ্রেপ্তার করে নেওয়া হয়। মেন যারা দুজন দোষী ছিলেন, বারীন্দ্র কুমার ঘোষ এবং যিনি বোমা নির্মাণ করেছিলেন উল্লাসকর দত্ত, এদের দুজনকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দেওয়া হয়। প্রথমে এদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বাকি যারা ছিলেন তাদের প্রত্যেককেই কিছু না কিছু শাস্তি দেওয়া হয়। এখানে অরবিন্দ ঘোষ জড়িয়ে পড়েন, যেখানে আমরা যাচ্ছি একটু পরে। আর এই বিচারটা যখন চলছিল, মানে আলিপুর বোমা মামলা যখন চলছিল, তখন একজন ভারতীয় বিপ্লবী যার নাম নরেন্দ্র গোসাই, ইনি পুলিশের টর্চার অত্যাচার সহ্য করতে না পেরে ফাইনালি বলেন যে তিনি রাজসাক্ষী হয়ে যাবেন। রাজসাক্ষী হওয়া মানে তিনি বলে দেবেন যে কারাই কি করেছে, কারণ এ তো লাগবে, এভিডেন্স তো লাগবে, তো সেই জন্য রাজসাক্ষী হয়ে যাওয়ার কথা বলেন। এবং যখনই এই কথা জানা যায় তখন সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত এরা দুজন মিলে এই নরেন গোসাইকে হত্যা করে দেয় জেলের মধ্যেই, যাতে নরেন গোসাই কিছু বলতে না পারে এবং যারা মূল আসামি রয়েছে তাদের যেন কিছু না হয় সেই কারণে। এবার আমরা একটু অরবিন্দ ঘোষ সম্পর্কে জানবো, এরপরে হয়তো অরবিন্দ ঘোষ সম্পর্কে সেরকম ভাবে বলা হবে না, কারণ অরবিন্দ ঘোষের সম্পর্কে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে যে আলিপুর বোমা মামলা বা বোমা মামলা, সেখানে অনুশীলন সমিতির 38 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বারীন্দ্র ঘোষ এরা তো ছিলেনই, তার সঙ্গে সঙ্গে এই অরবিন্দ ঘোষও জড়িয়ে পড়েন, তাকেও গ্রেপ্তার করা হয়, কারণ অরবিন্দ ঘোষ অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ডাইরেক্ট যে ফেলা এই সময় এটার সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু মূল মাথা বা মূল যে প্রেরণা সেটা বলতে পারো সেই সময় অরবিন্দ ঘোষ, কারণ অরবিন্দ ঘোষ সেই সময়ের ভারতের একজন খুব বিখ্যাত লিডার। তিনি যুগান্তর দলের সঙ্গে ডাইরেক্ট যুক্ত ছিলেন না, কিন্তু তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সবার অনুপ্রেরণা ছিলেন, সেই জন্য এনাকেও গ্রেপ্তার করা হয়। এবং তার উপর যখন বিচার হয় তখন সিআর দাস, চিত্তরঞ্জন দাস এগিয়ে আসেন, তিনি একজন উকিল ছিলেন পেশায়, এবং উকিল হিসেবে তিনি এনার হয়ে মামলা লড়েন। এবং আলিপুর বোমা মামলায় সেই সিআর দাস অরবিন্দ ঘোষকে রক্ষা করেছিলেন, অরবিন্দ ঘোষের এখানে জেল বা কিছুই হয়নি। এই সমস্ত ঘটনার পরে পুরো অনুশীলন সমিতি ব্যান হয়ে যায়, অনুশীলন সমিতির মেন যারা কর্মকর্তা বা অধিকাংশ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়, বাকিরা কোনোভাবে পালিয়ে যায়। তো সেইখান থেকে অরবিন্দ ঘোষ এরপরে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে নেন, এবং অবসর নিয়ে তিনি ফাইনালি চলে যান পন্ডিচেরিতে, এবং সেখানে একটা আশ্রম খোলেন, যে আশ্রমটার নাম হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম। এই অরবিন্দ আশ্রমের সঙ্গে আরেকজনের নাম তোমরা মনে রাখতে পারো, কারণ এইরকম কোশ্চেন আজকাল আসছে খুব, তো তার নাম হচ্ছে মীরা আলফাসা, যাকে অরবিন্দ ঘোষ মা বলতেন, ঠিক আছে। তো তিনি অরবিন্দ ঘোষের যে স্পিরিচুয়াল গুরু ছিলেন মীরা আলফাসা, এনার নামটা মনে রাখতে পারো, অরবিন্দ আশ্রমের সঙ্গে ইনি যুক্ত ছিলেন, মানে এরা দুজন মিলেই অ্যাকচুয়ালি অরবিন্দ আশ্রম তৈরি করেন। আর অরবিন্দ ঘোষের যে ইম্পর্টেন্ট গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন করা হয়, দ্য লাইফ ডিভাইন, সব থেকে ইম্পর্টেন্ট লাইফ ডিভাইন, সিনথেসিস অফ যোগা রচনা, এবং সাবিত্রী, এটা একটা কবিতার বই, সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল, এটাও তিনি রচনা করেন। এই তিনটে গ্রন্থ লেখেন অরবিন্দ ঘোষ। নেক্সট হচ্ছে আরেকটা মামলা সম্পর্কে ছোট করে জেনে রাখো, কারণ এটা এই এর সঙ্গেই যুক্ত, হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা। আমরা যে দেখলাম এই নরেন ঘোষাইকে হত্যা করা হয়েছে, নরেন্দ্র গোসাই যিনি রাজসাক্ষী হয়ে গেছিলেন, সেইটার উপরে ভিত্তি করে আরো একটা মামলা তৈরি হয়, যেটা হচ্ছে হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা। অ্যাকচুয়ালি কি হচ্ছে, নরেন গোসাইকে মারা হত্যা করা হচ্ছে, সেইটার অনুসন্ধান করছিলেন একজন
পুলিশ অফিসার যার নাম ছিল হচ্ছে শামসুল আলম। ইনি ভারতীয়ই ছিলেন কিন্তু ব্রিটিশ অফিসার ছিলেন, মানে ব্রিটিশ পুলিশ এতে ইন্সপেক্টর ছিলেন। তো তিনি এটার বিচার করছিলেন, মানে এটা তদন্ত করছিলেন যে কিভাবে নরেন্দ্র গোসাইকে হত্যা করা হয়। এবার তিনি অনেক তথ্য আবিষ্কার করেন এবং যখন তিনি এটা আদালতে পেশ করতে যাবেন তার আগে এনাকে হত্যা করে দেওয়া হয়। এবং এই শামসুল আলমের হত্যার কাণ্ডের জন্য যে মামলা আবার একটা হয় সেটা ছড়াপুর ষড়যন্ত্র মামলা। এটা একটা ছোট ঘটনা, জাস্ট মনে রাখো। 1912 সালে ঢাকা অনুশীলন সমিতি একটা কাজ করে, সেটা বড় ডাকাতি। এবার এই ডাকাতি ব্যাপারটা কি, দেখো এটা ব্রিটিশদের দেওয়া টার্ম যে তারা ডাকাতি করতো, দেখো এরা ডাকাতি করছে। কিন্তু ডাকাতি করার মেন উদ্দেশ্য, আমরা ডাকাত বলতে যাদেরকে বুঝি যে তারা পয়সা কড়ি বা এই সমস্ত চুরি করে নিজের নিজেদের কাজে লাগাচ্ছে, নিজেদের ভোগের জন্য কাজে লাগাচ্ছে, এরা কিন্তু সেই কাজ করতো না। যে টাকাটা ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে ট্যাক্স হিসেবে নিত, সেই ট্যাক্সের টাকাটা তারা লুট করতো এবং সেই টাকা দিয়ে ভারতের স্বাধীনতা খরচ করতো, নিজেদের জন্য খরচ করতো না, নিজেদের জীবন চালানোর জন্য নয়। তো এটাকে আমরা ভারতীয়রা ডাকাতি বলাটা ঠিক নয়, কিন্তু যাই হোক এরকমই বলতে হবে, কি বলা যেতে পারে, বরাহ ডাকাতি। এটা করে হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি এবং পুলিন দাস নেতৃত্ব দেন। এবার এই ডাকাতি গুলো বা এরকম টাকা নেওয়ার কারণ কি ছিল, মেন উদ্দেশ্য হচ্ছে যে গুপ্ত বিপ্লবী কাণ্ড গুলো চলবে, এই বোমা ফেলা বা বোমা তৈরি করা, পিস্তল আনা, বিভিন্ন অস্ত্র জোগাড় করা, এগুলোর জন্য অর্থ লাগবে। এবার সেই অর্থটা আসবে কোত্থেকে, সেই অর্থটার জন্য এরা এরকম বিভিন্ন ডাকাতি করত। তো বড় ডাকাতি, এটা ঢাকা অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত। 23 ডিসেম্বর 1912 তে একটা বিখ্যাত ঘটনা ঘটে, যেটা হচ্ছে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। মানে একটা ঘটনা ঘটে, তার উপর যে কেসটা হয় সেটা দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এবার তার আগে আমরা অলরেডি পড়ে এসেছি যে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং রাজধানী কলকাতা থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় কোথায়, দিল্লিতে। এই দিনে যেদিন এই দিল্লি ট্রান্সফার ছিল রাজধানী, সেই দিনে এই ঘটনাটা ঘটে। কি হচ্ছে, ভাইভরয় হার্ডিঞ্জ, অর্থাৎ সেই সময় যিনি ভাইভরয় ছিলেন তাকে হত্যা করার প্ল্যান করে, তার উপর বোমা ফেলার প্ল্যান করে। এবং যে রাজধানী ট্রান্সফার হওয়ার পর একটা বিশাল বড় শোভাযাত্রা সহ হার্ডিঞ্জ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এবার এই ঘটনাটা যখন, মানে এই যে শোভাযাত্রাটা যখন দিল্লিতে প্রবেশ করে, দিল্লির চাঁদনি চকের কাছে একটা এইরকম করা হয়, বোমাটা ফেলা হয় 1912 সালের 23 ডিসেম্বর। এবার এই বোমা যে, তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ যে হাতির উপর বসে আছেন হার্ডিঞ্জ, তার পিছনে একজন ব্যক্তি ছাতা নিয়েছিলেন, সেই ছাতাটা উড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বোমার ঘটনাটা এরকমই হয়, বোমাটা ফাটে এখানে, হার্ডিঞ্জ আহত হয় কিন্তু হার্ডিঞ্জ মারা যাননি, পিছনে যিনি ছাতা ধরেছিলেন তিনি অ্যাকচুয়ালি মারা যান, হার্ডিঞ্জ গুরুতরভাবে এখানে আহত হন। তো এইখানে যখন মামলা হয় সেই মামলাটা দিল্লি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এখানে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, একজন হচ্ছে বসন্ত বিশ্বাস, সেকেন্ড হচ্ছে আমির চাঁদ এবং থার্ড অবধ বিহারি, এই তিনটে নাম ইম্পর্টেন্ট। তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলাতে। ওকে, আর একটা এরপরে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা আবার আমরা নেক্সট দিনের ক্লাসে পাবো, এটাকে বলা হয় ফার্স্ট দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা। মনে রাখবে ফার্স্ট কোনটা, সেকেন্ডটা আমরা পরে আলোচনা করব, সেকেন্ডটা হচ্ছে যখন গদর দলের আন্দোলন হবে সেইটা নিয়ে হবে। যাই হোক, ফার্স্ট দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা হচ্ছে লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার চেষ্টা, আর অন্য যে মেন ব্যক্তি ছিলেন যিনি প্ল্যান করেছিলেন রাসবিহারী বসু, তিনি এখান থেকে পালিয়ে যান, তিনি পালিয়ে যেতে পারেন এবং পরে তিনি আরো অন্যান্য কাজকর্ম করবেন। যাই হোক, রাসবিহারী বসু এখান থেকে পালিয়ে যান। এরপরে যখন আমরা একটু আগে যখন এর কথা দেখলাম, অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ এখানে রাজনীতি থেকে অবসর নিয়ে নিচ্ছেন, তার ফলে একটা শূন্যস্থান তৈরি হয় অনুশীলন সমিতির মধ্যে। তখন যিনি অনুশীলন সমিতির নেতৃত্ব গ্রহণ করে আবার অনুশীলন সমিতিকে শক্তিশালী করেন তার নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। এবারে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন হয়ে ওঠার পিছনেও একটা গল্প রয়েছে, এবং ইনি খুব একজন শক্তিশালী এবং সাহসী ব্যক্তি ছিলেন, সেই জন্য তিনি বাঘা যতীন এই উপাধিটা পেয়েছিলেন। তো ঘটনাটা এখানে লেখা রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। এনার সঙ্গে, মানে ইনি একদম রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে সামনাসামনি পড়ে যান এবং খালি হাতে সেই বাঘের সঙ্গে লড়াই করে
মানে লড়াই করেন, এত বড় মানে এনার সাহস ছিল এরকম। তো যাই হোক, তখন তিনি যখন প্রচন্ড আঘাত পান, অবশ্যই তাকে কলকাতায় নিয়ে আসা হয় হসপিটালে, এবং যিনি তার সার্জারি করেন তার নাম ছিল হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সুরেশ প্রসাদ সর্বাধিকারী, ইনি এই বাঘা যতীন বা বাঘা উপাধিটা দিয়েছিলেন। আর ইনি যে যখন অনুশীলন সমিতির দায়িত্বভার গ্রহণ করেন, তখন আস্তে আস্তে অনুশীলন সমিতি আবার শক্তিশালী হয়ে ওঠে, এবং অনুশীলন সমিতি তখন একটা বিশাল বড় প্ল্যান করেছিল, যদিও প্ল্যানটা সফল হয়নি। কোন সময়টার কথা হচ্ছে, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। একদিকে যেখানে ব্রিটিশ মানে ইংল্যান্ড, আর অন্যদিকে রয়েছে জার্মানি। অতএব জার্মানি চাইছে যেভাবে হোক ব্রিটেনকে দুর্বল করার, এবং সেই সুযোগটা কাজে লাগানোর মানে কাজে লাগান বাঘা যতীন। তিনি একটা প্ল্যান করেন যে জার্মানি থেকে তিনি অস্ত্র আনবেন, ভারতে তিনি বিদ্রোহ করবেন, এরকম একটা প্ল্যান করেন। এক্স্যাক্টলি সেম প্ল্যান পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু করেছিলেন, শত্রুর সঙ্গে হাত মেলাও, দিয়ে তার সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করো। সেম প্ল্যান এখানে করা হয়েছিল, তিনি করেছিলেন বাঘা যতীন। এবার এই যে জিনিসটা, সেটা হিন্দু জার্মান ষড়যন্ত্র নামেও পরিচিত, হিন্দু জার্মান ষড়যন্ত্র। এখানে একটা প্ল্যান যেটা করা হয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান থেকে অস্ত্র আসবে, গোলা বারুদ আসবে জাহাজে করে, সেইটা নিয়ে ভারতের যারা বাংলার যারা বিপ্লবী, শুধু বাংলার বলা ভুল, এখানে বিভিন্ন জায়গা থেকে বিপ্লবীরা ছিলেন, ইনভলভ ছিলেন, তারা কি করবে, বিপ্লব শুরু করবে, একটা সশস্ত্র বিপ্লব শুরু করবে, তারা ফোর্ট উইলিয়াম দখল করে নেবে, এরকম একটা প্ল্যান ছিল। এখানে রাসবিহারী বসুও ছিলেন, যে রাসবিহারী বসু আগে আমরা পড়ে এলাম রাসবিহারী বসুর কথা, তো রাসবিহারী বসুও এখানে যুক্ত ছিলেন। এখানে প্ল্যান ছিল যে ভারত বাংলা এই অঞ্চলটাতে মানে মূলত পূর্ব দিকটাতে নেতৃত্ব দেবেন বাঘা যতীন, এবং উত্তর ভারতে নেতৃত্ব দেবেন রাসবিহারী বসু। তো এরকম প্ল্যান হয়, এটাই হিন্দু জার্মান ষড়যন্ত্র, বা এটার আরো একটা নাম রয়েছে যেটা হচ্ছে জার্মান প্লট নামেও এটা পরিচিত, যে প্ল্যানটা হয়েছিল। তো এইরকম একটা কাজ করা হয়, কিন্তু এটা ফেল হয়ে যায়। কিভাবে ফেল হয়ে যায়, যারা এখানে যুক্ত ছিলেন এই পুরো প্ল্যানের সঙ্গে, সবাই তো আর মানে বিপ্লব ভারতের জন্য প্রচুর এরকম মানে কয়েকজন খারাপ ব্যক্তিও ছিলেন বলা যেতে পারে, তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে এই পুরো প্ল্যান ব্রিটিশরা জানতে পেরে যায়, এবং এটাও জানতে পারে যে বাঘা যতীন রয়েছেন কোথায়, উড়িষ্যাতে, উড়িষ্যার বালাসোর বলে যে জায়গাটা রয়েছে উপকূল অঞ্চল, সেখানে রয়েছেন, কারণ সেখানে তিনি অপেক্ষা করছেন কখন জাহাজ এসে পৌঁছবে এবং আমরা সেখান থেকে অস্ত্র শস্ত্র না পাবো। তো এটা জানতে পেরে যায় ব্রিটিশ সরকার। তো একটা বিশাল পুলিশ বাহিনী যায় বালাসোরে, এবং 1915 সেপ্টেম্বরে এখানে একটা ছোট যুদ্ধ হয় বাঘা যতীনের সঙ্গে, যেখানে বাঘা যতীন মারা যান, গুলিবিদ্ধ হয়ে মারা যান উড়িষ্যার এই বালাসোর উপকূলে। এই গেল হচ্ছে বাংলার কথা, বিভিন্ন আলোচনা এই ব্যাপারটা দেখলাম। নেক্সট হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবেও এরকম গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে ওঠে, এবং এখানেও এরকম কর্মকাণ্ড হয়, যদিও পাঞ্জাবে যতদিন না কোমাগাতা মারু ঘটনা ঘটছে ততদিন অবধি, কোমাগাতা মারু ঘটনার পরে পাঞ্জাব ব্যাপকভাবে এই বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এই ঘটনার আগে পাঞ্জাবের মানুষ একটু প্রো ব্রিটিশ ছিল, এখান থেকে আমরা পড়েছি যখন মহাবিদ্রোহ হয় তখন পাঞ্জাব থেকে অনেক মানুষ সৈন্যবাহিনীতে যোগ দেয়, তারা মহাবিদ্রোহ দমন করতেও হেল্প করে। কিন্তু কোমাগাতা মারু ঘটনা, যেটা আমরা পরের দিনের ক্লাসে পড়ব, তারপর থেকে পাঞ্জাব পুরোপুরি অ্যান্টি ব্রিটিশ হয়ে যাবে। যাই হোক, এই সময়তেও কিছু সংগঠন এখানে গড়ে ওঠে, যেমন অজিত সিং। অজিত সিং কে ছিলেন, ভগৎ সিং এর কাকা ছিলেন, ইনি হচ্ছেন অজিত সিং। তিনি একটা চরমপন্থী বিপ্লবী সংগঠন গড়ে তোলেন, যার নাম অঞ্জুমান ই মহিষবান ই ওয়াতন, ঠিক আছে, এটা বড় নাম, এটা তাও মনে রাখতে হবে, অঞ্জুমান ই মহিষবান ই ওয়াতন, এটা তিনি তৈরি করেন এবং একটা জার্নাল মানে একটা পেপার পাবলিশ করতে শুরু করেন, যার নাম হচ্ছে ভারত মাতা। মেন কাজ হচ্ছে এটাই, ভারতের মানুষকে এটা জানানো যে বিপ্লব করা কি, বিপ্লব ব্যাপারটা কি, কিভাবে ব্রিটিশ বিরোধী কাজকর্ম করা যায়, ইত্যাদি ইত্যাদি। অন্যান্য যারা লিডার ছিলেন, আগা হায়দার, সৈয়দ হায়দার রাজা, ভাই প্রেমচাঁদ, লালচাঁদ ফকির, ইনি একজন উর্দু কবি ছিলেন, তো এরা সবাই এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এবার আসছে হচ্ছে কোমাগাতা মারু ঘটনা, এবং এই কোমাগাতা মারু ঘটনার পরে গদর দল প্ল্যান করে যে পাঞ্জাবে একটা সশস্ত্র বিপ্লব তো গড়ে তুলবে। গদর দলের প্ল্যান ছিল যে পাঞ্জাবে বিপ্লবী কর্মকাণ্ড শুরু হবে,
যেটা আমরা নেক্সট ডে পরের দিনের ক্লাসে ভালোভাবে জানবো, এবং সেই কাজটা ভারতে গদর দলের হয়ে যিনি করেন তার নাম হচ্ছে রাসবিহারি বসু। তিনি গদর দলের হয়ে নেতৃত্ব দিতে শুরু করেন পাঞ্জাব অঞ্চলে, এবং রাসবিহারি বসু এবং গদর দলের অন্যান্য বিপ্লবীরা একত্রিত ভাবে এখানে জড়িয়ে পড়ে একটা ঘটনায়। এই সশস্ত্র বিপ্লবের যে প্ল্যানটা হয়েছিল সেটাতে তারা জড়িয়ে পড়ে, কিন্তু পরিকল্পনাটা সফল হয়নি। এখানে বাঘাযতীনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, বাঘাযতীনও এখানে বলেন যে হ্যাঁ তারাও একসাথে করবেন। বাঘাযতীন যেটা প্ল্যান করছিলেন যে ভারতে করবেন, আমরা বলে সরি বাংলায় করবেন, সেটা উত্তর ভারতের নেতৃত্ব ছিল রাসবিহারী বসুর হাতে। তো সেই ঘটনাটাই এখানে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি গদর দল, যুগান্তর দল সবাই একসাথে মিলে এই প্ল্যানটা করার এ করে, কিন্তু এই সশস্ত্র উত্থানটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। এবং যখন এই সমস্ত জানাজানি হয়ে যায়, রাসবিহারী বসুর নাম ব্রিটিশরা জানতে পেরে যায় যে ইনিই সমস্ত কিছুর পিছনে রয়েছেন, তখন রাসবিহারী বসুরকে ধরার জন্য তারা সেনা পাঠায়, পুলিশ পাঠায়। কিন্তু 1915 রাসবিহারী বসু চলে যান জাপানে, এবং জাপানে গিয়ে তিনি সেখানে স্থায়ীভাবে থেকে যান। কিন্তু সেখানে তিনি আমোদ প্রমোদ করতেন না, মানে সেখানে গিয়ে তিনি অনেক কাজ করেন। ইভেন পরবর্তীকালে যখন ইয়ে হয় INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো জাপান থেকে তিনি ভারতের স্বাধীনতার জন্য অনেক কাজ করেন, এবং তিনিও একজন স্মরণীয় ব্যক্তি রাসবিহারী বসু আমাদের ভারতের স্বাধীনতার জন্য। এই হচ্ছে আজকের টপিক। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। আমরা নেক্সট ক্লাসে বাকি যে গুপ্ত বিপ্লবী সংগঠন এবং সেই সমস্ত আন্দোলন সম্পর্কে পড়বো। তোমরা এই PDFটা পেয়ে যাবে জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের নাম দা জিকে একাডেমি, এবং লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন বা কিছু বলার থাকে, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে তোমরা মেসেজ করতে পারবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। প্রত্যেকটা লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যদি আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে বা ভারতের সব থেকে বড় এডুকেশন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তাহলে এই সময় তোমাদের জন্য খুব বড় অফার রয়েছে। সেটা হচ্ছে 12 মাসের সঙ্গে 2 মাসের সাবস্ক্রিপশন WBPSC সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ, এবং 2 বছরের সাবস্ক্রিপশনের সঙ্গে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। তো এইটা লিমিটেড পিরিয়ড অফার। যারা প্ল্যান করছো যে তোমাদের যাদের লক্ষ্যই সরকারি চাকরি পাওয়া, তাদের প্রস্তুতির জন্য এই আনাকাডেমিতে প্রচুর ভালো ভালো কোর্স চলে এবং এখনো চলছে, তোমরা এই সময় সাবস্ক্রিপশন নিতে পারো, এই দুটো অফার পেয়ে যাবে। নতুন কিছু ব্যাচ চলছে, যেমন আগমন ব্যাচ 25 তারিখ থেকে শুরু হয়েছে, এটা 2022 WBCS এর জন্য ক্লাস চলছে। একদম বেসিক থেকে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে এখানে পড়ানো হবে, এবং বাংলা টপ এডুকেটররা যাদের বহুদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত সাবজেক্টে, তারা তোমাদের ক্লাসগুলো নেবেন। প্রিলিমস মেন্স উভয় পরীক্ষার জন্য এই ক্লাসগুলো চলছে। তোমরা এখন যদি সাবস্ক্রিপশন নাও এই ক্লাসগুলো করতে পারবে। পথিকৃত ব্যাচ শুরু হচ্ছে 27 তারিখ থেকে, এবং এই ব্যাচটার উদ্দেশ্য হচ্ছে 2021 মেন্স পরীক্ষা, WBCS 2021 মেন্স পরীক্ষার প্রস্তুতি। তোমরা অনেকেই WBCS 2021 পরীক্ষা দিয়েছো, এবং তোমরা এখন থেকে মেন্স এর জন্য প্রস্তুতি শুরু করতে পারো, এবং এটা শুরু হচ্ছে 27 তারিখ থেকে। তোমরা আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে এই ব্যাচে জয়েন হতে পারবে। সাবস্ক্রিপশন নিতে তোমাদের যে কত টাকা পে করতে হবে এটা এখানে চার্টের মাধ্যমে দেখানো রয়েছে, তবে এর উপরও 10% ডিসকাউন্ট পাবে যা এখানে লেখা রয়েছে তার উপরে। যদি তোমরা কোড ইউজ করো, আমার কোড হচ্ছে সর্বজিৎ 10 কোড ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আর যদি মনে করো একবারে পেমেন্ট না করে EMI তে মাসে মাসে অল্প অল্প করে টাকা দিয়ে পড়বে, তাহলেও তোমরা সেটা করতে পারো। এখানে EMI অপশন অ্যাভেলেবল রয়েছে, এবং EMI এর উপরেও 10% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস সাবস্ক্রিপশন কেন নেবে, কি এক্সট্রা বেনিফিট পাবে, সেটা হচ্ছে বাংলার যারা টপ এডুকেটর রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা পড়িয়েছেন বহুদিন, তারা এখানে শিক্ষক হিসেবে কাজ করছেন, তোমরা তাদের কাছ থেকে পড়তে পারবে। একটাই প্ল্যাটফর্মে বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচারদেরকে তোমরা পেয়ে যাচ্ছ, এবং একটাই সাবস্ক্রিপশনে বাংলার সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারবে। কেউ যদি WBCS এর প্রস্তুতি নাও সেটারও পেয়ে হবে, যদি কেউ মিসলেনিয়াস এর প্রস্তুতি নাও, SSC স্কুল সার্ভিস কমিশন নাও বা পুলিশ সার্ভিস নাও, প্রত্যেকটার পরীক্ষার জন্য এখানে ব্যাচ থাকে। তোমাদের পছন্দ মতো তোমরা যে পরীক্ষার জন্য পড়ছো সেই পরীক্ষার সমস্ত কিছু এখানে প্রস্তুতি পেয়ে যাবে। তোমরা প্রিলিমস মেন্স ইন্টারভিউ যে কটা স্টেপ রয়েছে একটা পরীক্ষার, প্রত্যেকটার প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনে পেয়ে যাবে, সম্পূর্ণ প্রস্তুতি এখান থেকে পাবে। সিলেবাস কভারেজ হবে সম্পূর্ণ, একবার নয় বিভিন্ন ব্যাচের মাধ্যমে হবে, এবং তোমরা যে কোনো ব্যাচে তোমাদের নিজেদের পছন্দ মতো ব্যাচে তোমরা জয়েন হতে পারবে, নিজেদের পছন্দ মতো টিচারদেরকে চুজ করতে পারবে।
তোমাদের কোনো যদি ডাউট থাকে সেটা রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারো এবং প্রচুর টেস্ট সিরিজ মক টেস্ট দিতে পারবে, যে এটা সবথেকে ভালো সুযোগ মানে ফিচার। কারণ তোমাদের যদি মক টেস্ট দিতে হয়, বই কিনতে হতে হয় বা বিভিন্ন ভাবে তোমরা মক টেস্ট দাও, সেই রকম প্রচুর স্ট্যান্ডার্ড মক টেস্ট এখানে দিতে পারবে এবং সংখ্যাটা আনলিমিটেড। প্রচুর মক টেস্ট এখানে রেগুলার তৈরি করা হয়, তোমরা সেখান থেকে মক টেস্ট দিতে পারবে। এই সমস্ত সুবিধাগুলো পাবে আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশনে। তো যদি তোমরা নিতে চাও, সর্বজিৎ 10 কোড ইউজ করে এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।